বন্ধুরা, আমার ঠিক আগের এপিসোডে দেখানো ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি সাইট সিইং স্পটগুলো কমপ্লিট করে আমরা কিন্তু সন্ধ্যাবেলা এসে বাঁকুড়া ঝিলিমিলির এই রিমিল লজে এসে পৌঁছেছিলাম। এই লজটা কিন্তু গভর্নমেন্টের লজ, কিন্তু এটা কিন্তু এখন লিজে দেওয়া রয়েছে কোনো প্রাইভেট কোম্পানিকে। এই প্রপার্টিটা যেহেতু প্রাইভেটে লিজে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এখানকার আশেপাশের ক্লিনলিনেস আর বিউটিফিকেশন দেখলেই বুঝতে পারবেন এই প্রপার্টিটা কিন্তু দারুণভাবে ম্যানেজ করা হয় এবং এখানকার ম্যানেজমেন্ট কিন্তু খুবই কাস্টমার ফ্রেন্ডলি। সো ফ্রেন্ডস, সেদিন রাতের মতো আমরা কিন্তু এই একটা টেন্টের মধ্যেই ছজন ছিলাম। এই টেন্টে আমাদের মাথা পিছু পড়েছিল 500 টাকা অনলি ফর স্টেইং। আর সেদিন রাতে কিন্তু আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম, আমরা কিন্তু তাড়াতাড়ি ডিনার নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই হলো আমাদের টেন্ট, ছোটোর মধ্যে যেটুকু সম্ভব হলো আপনাদের কাছে তুলে ধরলাম। সকালবেলা কিন্তু এই পুরো রিসর্টটাই আমি আপনাদের ঘুরে দেখাবো। আজকের মতো গুড নাইট, শুভ সকাল বন্ধুরা। আজ কিন্তু আমি রিসর্টের আশপাশটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল আছে, আর তার রেটসও আমি আপনাদের এখানে জানিয়ে দেবো। এখন আপনারা যে জায়গাটা দেখলেন, এটা কিন্তু চিলড্রেন প্লেগ্রাউন্ড এরিয়া। আর এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এটা হলো গিয়ে রিসর্টের কার পার্কিং লট। আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে অনায়াসে গাড়ি রাখতে পারবেন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গিয়েছিল খাজা, যেদিন গান গিয়েছিল খাজা, যেদিন আল্লাহ নবীজির গান পিরিয়ার শান, যে বলে হরম সে তো জ্ঞানীহীন জ্ঞানীহীন। আল্লাহ নবীজির গান পিরিয়ার শান, যে বলে হরম সে তো জ্ঞানীহীন জ্ঞানীহীন। না বুঝে ভেদ বিধান হরম তোরা বলছো কেন, না বুঝে ভেদ বিধান হরম তোরা বলছো কেন। এই গান শোনে নবীর ইয়াসিন ইয়াসিন, গান গিয়েছিল খাজা যেদিন, গান গিয়েছিল খাজা যেদিন। না করে গন্ডগোল তোরা হাদিস ঘোল, বিল্লাল কেন বাজায় ঢোলি সেই দিন সেই দিন। না করে গন্ডগোল তোরা হাদিস ঘোল, বিল্লাল কেন বাজায় ঢোলি সেই দিন সেই দিন। যেদিন দিনের নবী ছেড়ে যান পৃথিবী, যেদিন দিনের নবী ছেড়ে যান পৃথিবী, ঢোল বাজিয়ে ক্ষমা চাই চাই, গান গিয়েছিল খাজা যেদিন, গান গিয়েছিল খাজা যেদিন। সুরেতে দেয়া যান সুরে পড়ে কুরআন, সুরেতে ওয়াজ করে ওয়াজিম ওয়াজিম। সুরেতে দেয়া যান সুরে পড়ে কুরআন, সুরেতে ওয়াজ করে ওয়াজিম ওয়াজিম। কসাতার শাহালম গান আছে দুই রকম, কসাতার শাহালম গান আছে দুই রকম, বাউল গান স্বাগত মমিন মমিন। গান গিয়েছিল খাজা যেদিন, গান গিয়েছিল।
কাঁপছিলো কেন, জমিনটা নাচছিলো কেন, আকাশটা কাঁপছিলো কেন, জমিনটা নাচছিলো কেন, বড় পীর ঘামছিলো কেন, সেই দিন সেই দিন গান গেছিল খাজা দিদি, গান গেছিল খাজা দিদি, গান গেছিল খাজা যেদি। বন্ধুরা, আমি আপনাদের এতগুলো অ্যাকোমোডেশন অপশন দেখালাম, আর তার রেটসও আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই সবগুলোই কিন্তু এসি অ্যাকোমোডেশন, এক্সেপ্ট দিস টেন্ট। এই টেন্টটা কিন্তু আমাদের অন ডিমান্ড অ্যাভেল করা হয়েছিল। আর বলে রাখি, এই টেন্টটা কিন্তু গরমকাল এবং বর্ষাকালে চাইলে আপনারা পাবেন না। এই টেন্টটা শীতকালের জন্য এরা করে, বিকজ গরমকাল এবং বর্ষাকালে গরমের জন্য কিন্তু টেন্টের ভেতরে থাকা সম্ভব নয়, কারণ টেন্টের ভেতরে কিন্তু কোনো ফ্যানের অপশন নেই। তাই জন্য আপনারা বুঝে শীতকালে এই টেন্টটা বুক করুন। আরও দুটো টেন্ট এরা মানে খুব তাড়াতাড়ি লাগাতে চলেছে। আর এটুকু বলতে পারি, আপনারা ফ্রেন্ডরা গ্রুপ আসলে এখানে দারুণ এনজয় করবেন। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই আমরা লাঞ্চে কী কী নিয়েছিলাম। আর লাঞ্চ করার পর কিন্তু আমরা রওনা দেব তালবেড়া ড্যামের উদ্দেশ্যে, যেটা এখান থেকে মাত্র 4 কিলোমিটার। দারুণ দারুণ, কথা হবে না। দুটো দিন আমরা 6 বন্ধু মিলে কিন্তু অনেক আনন্দ করলাম এই ঘন শালমহলের জঙ্গলের মধ্যে। দারুণ খাওয়া দাওয়া হলো, ফেরার মন কিন্তু চাইছিল না, কিন্তু ফিরতে তো হবেই, ফিরতে হবে আবার সেই ব্যস্ত শহরে, আবার সেই ব্যস্ত জীবনে। আমরা কিন্তু খড়গপুর থেকে উড়িষ্যা থেকে ফেরত ধাউলি এক্সপ্রেসের ঠিক সন্ধ্যে 5:10 উঠেছিলাম, যেই ট্রেনটা সন্ধ্যাবেলা 7টার সময় আমাদের হাওড়ায় পৌঁছে দিয়েছিল। আমি তোমাল, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তামাল, আর তার পাশের বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, তাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ।